যে ত্রিপুরায় একটা জনবিরোধী সরকার গণতন্ত্রকে ধুলোয় লুটিয়ে দিচ্ছে, মানুষ তার পাশ থেকে সরে গিয়েছেন, সেখানে ত্রিপুরার আশীষ বাবু এবং আরও কয়েকজন বিধায়ক তারা সেটা অনুভব করেছেন। যারা মানুষের সঙ্গে থেকে মানুষের কাজ করতে চান তারা তো বুঝতে পারছেন যে মানুষ কোনটা চাইছেন আর কোনটা চাইছেন না। তারা বুঝতে পারছেন মানুষ বিজেপিকে চাইছেন না এবং তৃণমূল কংগ্রেসকে চাইছেন। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আশীষবাবু যে সিদ্ধান্ত নিয়েছেন তাকে আমরা স্বাগত জানাচ্ছি, তার সিদ্ধান্তকে। এখন রাজনৈতিকভাবে তিনি কোন দলে আসবেন বা তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব কী করবে সেটা সামনে অদূর ভবিষ্যতেই আপনারা সবাই দেখতে পাবেন। দিলীপ ঘোষ বলেছেন যে উনি আবার গঙ্গায় স্নান করে বিজেপিতে ফিরবেন। দিলীপ ঘোষ ছেড়েছেন কবে যে ফিরবেন? দিলীপ ঘোষ যদি বলে থাকেন যে গঙ্গায় স্নান করে বিজেপিতে ফিরবেন, তার একটাই মানে হতে পারে যে এক, তিনি বুঝে গিয়েছিলেন যে बीजेपीটা राम तेरी गंगा मैली हो चुकी है, तो यदि गंगा मैला हो थाके तो उन्नी और एक बार चान करे निये बेरिये जेते चान। तो एखन दो नम्बर होच्छे बीजेपीते फिरते चान मानेटा कि? दिलीप घोष छिलेन कोथाय? ताहले निश्चयई उनार मानसिकभावे बीजेपीर संगे कोनो एकटा प्रब्लेम तैरी हये रयेछे, नइले एई जावा फेरा गंगा स्नान। দিলীপ ঘোষ মনে করছেন বিজেপি পাপে ডুবে আছে, দিলীপ ঘোষ মনে করছেন বিজেপির লোকেরা তাকে অপমান করে সরিয়ে দিয়েছে, দিলীপ ঘোষ মনে করছেন যে তৎকাল বিজেপির লোকেরা তার সঙ্গে দলের দূরত্ব তৈরি করে দিয়েছে। সেই মানসিক অবসাদ থেকে এই ধরনের কথাগুলি তার মুখ থেকে বেরিয়েছে। লখীমপুরে লাগাতার আপনাদের 5 সাংসদকে বাধা দেওয়া হয়েছে, পুলিশ সিনিয়র অফিসিয়ালসরা হাইওয়েতে তাদের গাড়ি আটকেছে, বিভিন্ন জায়গায় বাধা দিচ্ছে। বিজেপির কাজই তো তাই। একে তো লখিমপুরে একদম নৃশংসভাবে কৃষকদের উপর ওইভাবে গাড়ি তুলে দেওয়া, মিছিলের মধ্যে গাড়ি ঢুকিয়ে দেয়, শান্তিপূর্ণ প্রতিবাদ আন্দোলন তার মধ্যে গাড়ি ঢুকিয়ে দিচ্ছে, গণহত্যা, কৃষক হত্যা সেগুলো করেছে বিজেপি, এখন সেগুলো ধামাচাপা দিতে নেমেছে। ফলে সেই জায়গায় তারা কোনো প্রতিবাদ, যারা সত্যিকারের প্রতিবাদটা তৈরি করছেন দেশ জুড়ে, তাদের ঢুকতে দিতে চাইছেন না। একই ঘটনা দেখুন ত্রিপুরাতে, অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি পদযাত্রা করবেন সেটা পর্যন্ত করতে দিচ্ছে না, 144 করে রেখে দিয়েছে। তো ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এটা বিজেপির কালচার। ত্রিপুরার 144 থেকে লখিমপুরে ওইভাবে, উত্তরপ্রদেশে যে কাউকে আমরা ঘটনাস্থলে যেতে দেব না, কোনো বিরোধী দলকে আমরা নিহতদের পরিবারের সঙ্গে বা আন্দোলনকারী বাকিদের সঙ্গে কথা বলতে দেব না, এটা বিজেপির কালচার। ওরা গণতন্ত্রে বিশ্বাস করে না, ওরা কৃষক বিরোধী। 1 বছরের বেশি সময় হয়ে গেছে যে কৃষকরা আন্দোলন করছেন কৃষি নীতির বিরুদ্ধে, সপরিবারে ঝড় জল বৃষ্টি রোদ্দুরে রাস্তায় বসে আছেন। তাদের সময় হয় না দিল্লিতে বসে থেকে নরেন্দ্র মোদী, অমিত শাহের কৃষকদের সঙ্গে গিয়ে দেখা করে তাদের সমস্যাগুলি নিয়ে আলোচনা করা এবং সমাধান করা। তৃণমূল কংগ্রেস বারবার বলছে, সেগুলি তারা কর্ণপাত করছেন। আর এখন তারা একদম আন্দোলনরত কৃষকদের উপর গাড়ি তুলে দিয়ে তাদের হত্যা করার খেলায় মেতে উঠলেন। ফলে এটা বিজেপির কালচার। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কড়া প্রতিবাদ করেছেন। আমাদের সংসদীয় দল পাঠানো হয়েছে, তাদের ঢুকতে দিচ্ছে না, কথা বলতে গেলে ডিস্টার্ব করছে, বারবার বাধা দিচ্ছে। এটা ওদের কালচার, ওরা ভয় পাচ্ছে, ওরা জানে উত্তরপ্রদেশে ওরা জনগণ ওদের সঙ্গে নেই, ওরা জানে 2024 ওদের চলে যেতে হবে। ফলে এইভাবে তারা গণতন্ত্রের কণ্ঠরোধ করার চেষ্টা করছে। 7 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ রাজ্য বিধানসভায়, এবং সেখানে শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন রাজ্যপাল জগদীপ ধনখড়। কি বলবেন? দেখুন, আমরা সাধারণত জানি যখন মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার শপথ হয় সেটি মহামান্য রাজ্যপাল সেই শপথ বাক্য পাঠ করান। আমরা এও জানি বিধানসভায় যখন বিধায়করা শপথ নেন সেটা সাধারণভাবে সেই দায়িত্বটি মাননীয় অধ্যক্ষের উপর দিয়ে দেওয়া হয়। তো এখন হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিধায়ক হিসেবে শপথ নিচ্ছেন, যখন তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তখন তো রাজ্যপাল সেই শপথ বাক্য পাঠ করিয়েছেন। তা এখন মুখ্যমন্ত্রী যখন বিধায়ক হিসেবে শপথ নিচ্ছেন, তখন এর আগে যে বিধায়করা শপথ নিলেন বিধানসভা নির্বাচনের পর, তখন তো কই রাজ্যপাল এসে সেই শপথ বাক্য পাঠ করাননি, তখন তো অধ্যক্ষকেই দায়িত্ব পালন করতে হয়েছিল। তো এখন রাজ্যপালের আসতে ইচ্ছা হয়েছে বা সংবিধানের কোন পাতার কোন ধারার কোন সাব ক্লাসে কী লেখা আছে কোনো সমস্যা নেই, রাজ্যপাল 100 বার আসতে পারেন। কিন্তু এর থেকে বোঝা যাচ্ছে এই রাজ্যপাল তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবি তুলতে চান, উনি একেবারে ব্যক্তিগত প্রচার লোভী, যে কারণে সকাল থেকে টুইট করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা মেরে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবি তুলতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে বললে চাকরি যাবে, ফলে বিপক্ষে বললে খবরে থাকা যাবে। ফলে এটা ওনার একটা মানসিক সমস্যা, ছবি তোলার, প্রচারে থাকার, শিরোনামে থাকার এই চেষ্টাটা করছেন। উনি এলে মমতাদি থাকলে মমতাদির সঙ্গে ওনার একটা ছবি বেরোবে, তো ভালো কথা। রাজ্যপাল পদ থেকে আমরা মর্যাদা দিই, সম্মান করি, কিন্তু ব্যক্তি জগদীপ ধনখড় একদিকে বিজেপির দালালি করে, অন্যদিকে ব্যক্তিগত প্রচার লোভে তিনি যেভাবে এই রাজ্যপাল পদটির পদমর্যাদা লঘু করে দিয়েছেন এটা খুবই দুঃখের। অন্য বিধায়করা কী দোষ করেছিলেন? আহা, তাদেরকেও একটুখানি শপথ বাক্য পড়িয়ে দিতে পারতেন। এর আগে যখন এতজন বিধায়ক পড়িয়েছিলেন তখন আপনার মনে হলো না আপনি শপথ বাক্য পাঠ করাবেন? আজকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়ক হিসেবেই শপথ নিচ্ছেন, এর একটাই কনক্লুশন, মানুষটা মমতা ব্যানার্জির সঙ্গে একটা ছবি তুলতে চায় গো। দিলীপ ঘোষ বলেছেন যে ভবানীপুর নির্বাচনে, বিধানসভা নির্বাচনের সময় বেশি ভোট বিজেপি পেয়েছিল। ঠিকই দিলীপ ঘোষ বলছেন নির্বাচনের সময় বিজেপি বেশি ভোট পেয়েছিল ভবানীপুরে, কারণ মানুষ ভেবেছিলেন যে বিজেপি জিতবে, কিন্তু এখন বুঝে গেছেন যে বিজেপি জিতবে না, তাই ভয়টা ভোট দিতে পারে, বেরোতে পারেনি মানুষ, ভয়টা ভোট দেয়নি বিজেপিকে, বেরোতে পারেনি তৃণমূলের ভয়। এটা একেবারেই ঠিক কথা নয়, কারণ কেন্দ্রের নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ভোট হয়েছে। কিছুদিন আগে তো এই দিলীপবাবুর দলের লোকজন বলে যাচ্ছিলেন যে আমরা সিবিআই পাঠিয়ে দিচ্ছি, নির্বাচন কমিশনে যাচ্ছি, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, তো সব ব্যাপারটাই মনে হচ্ছিল যেন ওনাদেরই সব শাখা সংগঠন। কত কোম্পানি ঢুকিয়েছেন ওনারা কেন্দ্রীয় বাহিনী ওইটুকু জায়গায় ভোট করতে। অ্যাকচুয়ালি ওনারা জনবিচ্ছিন্ন, ওনাদের লোক নেই, ওনাদের ক্যান্ডিডেট শাউটিং ভাবি, তা শাউটিং ভাবি ঘোরেননি এলাকায়, সংবাদ মাধ্যম তো ঘুরেছেন শাউটিং ভাবির সঙ্গে। তো সেই জায়গায় দাঁড়িয়ে দিলীপ ঘোষ যেগুলি বলছেন এগুলি একেবারে ভিত্তিহীন অসার বস্তু। আমি শুধু মনে করিয়ে দেবো, এই দিলীপ ঘোষই প্রথমেই বলেছিলেন কোনো যোগ্য নেতা প্রার্থী হতে চাইছেন না, লড়ার মতো কোনো যোগ্য নেতা প্রার্থী হতে চাইছেন না ভবানীপুরে। কে বলেছিলেন? দিলীপ ঘোষ। কেন বলেছিলেন? হারটা চোখে দেখতে পাচ্ছেন তাই। এখন একটা দল করেন, তাকে কিছু কুৎসা করতে হয়, তাকে কিছু কথা বলতে হয়, ফলে সেইরকম কথা তিনি বলেছেন। ফলে এটা সম্পূর্ণ তাদের অভ্যন্তরীণ গোষ্ঠীবাজি চলছে, সেখানে ভেসে থাকার লড়াই। এক পক্ষ দিলীপ ঘোষকে সরিয়ে দিয়ে তারা চাইছে সামনে থাকতে, আর দিলীপ ঘোষ চাইছেন পদ গেছে যাক, কুকথায় আমায় টেক্কা দিতে আমি কাউকে দেবো না, ফলে আমাকে ভেসে থাকতে হবে কুকথা বলে। এই কম্পিটিশন চলছে বিজেপির মধ্যে। যে দুর্গাপূজা নিয়ে বিজেপির অন্দরে ভিন্ন সুর, দিলীপ ঘোষ বলছেন পুজো চাই না, সুকান্ত মজুমদার বলছেন পুজো চাই, সব্যসাচী বলছেন যেহেতু এবছর পুজো নেই তাই পুজোর জাঁকজমকটা কমিয়ে দেওয়া হচ্ছে। না, বিজেপি তাদের ভেতরের সমস্যা যে একেবারে দুর্গাপুজো নিয়েও তারা যে একটি সার্কাস পার্টিতে পরিণত হয়েছে সেটা বাংলার মানুষ দেখতে পাচ্ছেন। এটা তো ঘটনা যে রাজনৈতিক দল সেই পুজোটা করতে যাবে কেন, মানে কেন? যারা সমস্যাটা হচ্ছে এই যে বিজেপির নেতারা নিজেদের পাড়াতেই গ্রহণযোগ্য নন। সাধারণত আমাদের ক্ষেত্রে কি দেখা যায়, যে কোনো সুস্থ মানুষের ক্ষেত্রে ছেলেবেলা থেকে সেই পাড়ায়, সেই ক্লাব, পুজো, নানা ধরনের ইভেন্ট, উৎসব, তো বিজেপির লোকেরা তো এলাকাতের মানুষের কাছে গ্রহণযোগ্য নন। সেই জন্যই তো তাদের কলকাতার মধ্যে হল ভাড়া করে পুজো করতে হয়েছিল। যদি নেতারা তার পুজোয় থাকতেন তো তাকে কি হল ভাড়া করে পুজো করতে হতো না? নিজের পুজো ছেড়ে বেরোতে পারতেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির দুর্গাপুজোর সময় একটা আইডেন্টিটি ক্রাইসিসে ভোগে, যাবুটা কোথায়? সেই জায়গায় দাঁড়িয়ে গতবার ওই তৎকাল বিজেপির কয়েকজন হুজুগ তুলে পুজো করতে গেছেন, আর দিলীপবাবুরা বলছেন না পুজো করা যাবে না। তো এবারও সেই ঘটনা হচ্ছে। একটা দুর্গা পুজো নিয়ে বিজেপি আসলে দেখুক, ওদের সমস্যাটা হচ্ছে দুর্গা পুজো করবে কি করবে না, কিন্তু পুজোর মুখে যে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বাড়ছে সেগুলো নিয়ে বিজেপির কোনো চিন্তা নেই। রান্নার গ্যাসের দাম যেখানে গিয়ে পৌঁছেছে, পেট্রোল ডিজেল রোজ যেভাবে বাড়ছে পুজোর মুখে, সেটা নিয়ে বিজেপির আওয়াজ নেই। বিজেপির হচ্ছে পুজো ওরা করবে না করবে না। এখন দিলীপবাবু একটুখানি দল থেকে তাকে পদত্যাগ সরিয়ে দিয়েছে, আর ও পাশে সুকান্তবাবু তিনি সবে এসছেন, আর সব্যসাচী তো বিজেপির একটা সমস্যা আছে, দুর্গাপুজোটা করবে কোন ভরসায়? অষ্টমীর দিন যে নেতারা ওদের দুর্গাপুজো অঞ্জলি দেবেন, কালী পুজোর অঞ্জলিটা কোন দলের পুজো এগিয়ে দেবেন তারা তো জানেন না। পুজোটা করবে কার ভরসায়? বলছে দুর্গাপুজোর অঞ্জলি ওদের দলে দিল, কালী পূজার ঠাকুর দেখতে গেছে হয়তো অন্য দলের কোনো নেতার কোনো পুজোয়। তো বিজেপি একমাত্র পুজো করে, বাকি নেতাদের তো সবার আলাদা আলাদা পাড়া আছে, ক্লাব আছে, সব জায়গা আছে। तो বিজেপি तो বিরাট ভয়। আগেরবার পুজোর ভালো করে ভেবেছেন? আগেরবার পুজো কে ছিল? পুজোয় পুজোর আয়োজনের মাথায় কে কে ছিল? একজনের নাম মুকুল রায়। তাকে বিজেপিতে কতখানি পাওয়া যাচ্ছে সেটা বিজেপির লোকেরা বলতে পারবেন। একজনের নাম কৈলাশ বিজয়বর্গীয়। তাদের কোন মহিলা নেত্রী নাকি কি মামলা করেছেন না কি হয়েছে তাকে আর কলকাতায় দেখা যাচ্ছে না। তো এখন এদের খুব সমস্যা যে দিলীপবাবু ওই দূরদর্শিতা দেখাচ্ছেন যে দুর্গা পুজোর অঞ্জলিতে যে এখানে বিজেপিতে পুজো দেবে, কালী পুজোর মণ্ডপ দর্শনে দেখা যাবে অন্য দলের কোন নেতার পুজোয় চলে যাচ্ছে, ফলে ওরা পুজো নিয়ে টোটালি কনফিউজড। কালকে শহীদ তর্পণ করছে বিজেপি, মানে দল হিসেবে মানে ভোটের পার্সেন্টেজ কমায় যদি নিজেদের সম্পর্কে শহীদ তর্পণ করে কিছু বলার নেই। বিজেপির শহীদের মর্যাদা যদি নিজেদের দিতে চায় বলার নেই, বাকিটা নাটক। কারণ যে কোনো মৃত্যু দুঃখজনক। তৃণমূল কংগ্রেসের প্রচুর কর্মী মারা গিয়েছেন। বিজেপি তাদের ক্ষেত্রে যদি কিছু হয়ে থাকে তাদের গোষ্ঠীদ্বন্দ্বে হয়েছে। যখন নির্বাচন কমিশন দায়িত্বে ছিলেন, রাজ্যের ভোট মরশুম চলছিল সেই সময় হয়েছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দায়িত্বে ছিলেন না। সেই জায়গায় দাঁড়িয়ে তারা যদি একটা বিষয়টাকে একটা সস্তা নাটকে নিয়ে যেতে চান, শুধু মিডিয়ার ছবি তোলার জন্য এই ধরনের কর্মসূচি করেন, সে সম্পূর্ণ তাঁদের ব্যাপার। তারা যদি আসল পর্যালোচনা করেন যে কোন রসায়নে সাউটিং ভাবি এন্টালিতেও ৫৮,০০০, ভবানীপুরেও ৫৮,০০০, আরে হারলেও যে কেউ ৫৮,০০০ ধরে ধরে হারে, এইটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে কিন্তু শহীদ তর্পণের নামে এক বুক জলে সকালে দাঁড়াতে হয় না। দিলীপ ঘোষ বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ভুল বোঝাচ্ছেন, বাংলার মানুষকে বিভ্রান্ত করছেন। ডিভিসি দল ছাড়ে রাজ্যকে না জানিয়ে এটা হতে পারে না। বাদের টাকা কোথায় গেল? আগে মমতা বন্দ্যোপাধ্যায় জমা। দিলীপ ঘোষকে আমি অনুরোধ করব, আমরা আপনার মানসিক অবস্থা বুঝতে পারছি। আপনাকে যেরকম অপমানজনকভাবে সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, ফলে আপনাকে এখন বিরোধী দলনেতা এবং সভাপতিকে পাল্লা দিয়ে কোনোভাবে খবরে ভেসে থাকতে হচ্ছে। সেই কাজে আপনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন অপপ্রচার, বিভ্রান্তি, কুৎসা করা। এটা আপনার জায়গায় থাকলে অনেকেই করতে, ফলে এটা আপনাকে আমরা কি বলবো আর, এটা আপনি আপনার জায়গায় থাকলে খুব স্বাভাবিক। দেখুন, ডিভিসির ওই রুটিন ইন্টিমেশন আর যখন অতিবৃষ্টি চলছে এই জেলায় এবং তার নদীগুলি পরিপূর্ণ, সেই অবস্থায় অত পরিমাণ জল ছেড়ে দেওয়া, এটার সঙ্গে কোনো ইন্টিমেশনের সম্পর্ক নেই। এটা কিন্তু সম্পূর্ণভাবে সাধারণ মানুষও বুঝবেন। মাঝরাত্রে যখন জল ছাড়া হয়, প্রশাসন কী করবে তখন? রাত্রেবেলা কত বড় এলাকা জুড়ে কটা লোককে বাড়ির থেকে বার করবে? আর ভেবে দেখুন ওই সময়ের ওই অতিবৃষ্টি, এমনিতেই জলমগ্ন এলাকা, নদীগুলি পরিপূর্ণ, তার উপর একসঙ্গে অত জল ছেড়ে দিয়েছে ডিভিসি। সেই জায়গাটা আপত্তি করেছে রাজ্য সরকার। এবার সেইখানে দিলীপবাবুর মনে হয়েছে কেন্দ্রীয় সরকারের সংস্থা ডিভিসি, উনি যদি তার হয়ে কথা বলেন তাহলে পেগাসাস অধিকারী আর সুকান্ত মজুমদারের ফাঁকে তার একটু জায়গা হবে দলে। একটু চেষ্টা করছে লোকটা, কি করা যাবে। শহরে ঘোলা জল বেরোচ্ছে, বলছেন যে ইঞ্জিনিয়াররা কোনো কথা বলতে পারছেন না, মুখ্যমন্ত্রী শুধু বড় বড় ডায়লগ দেন, মানুষ কোনো পরিষেবা পাচ্ছে না। আমি একটা জিনিস বুঝি যে যদি কোনো কোথাও সমস্যা হয়, এবার রাজ্যে যেদিক থেকে জলগুলি আসছে বা নদীর জলে কি ঘটছে সেটা সবাই দেখতে পাচ্ছেন, ফলে এক ধরনের একটা সমস্যা তৈরি হয়েছে এই অতিবৃষ্টি এবং ডিভিসির জল ছাড়ার ফলে। কিন্তু তারপরেও যদি সেখানে কোথাও কোনো টেকনিক্যাল সমস্যা যা হয় সেটা তো প্রশাসন দেখছে, এবং কোথাও না কোথাও কোনো না কোনো টেকনিক্যাল ঘটনা যদি হয়ে থাকে সেটা তো কারোর ইচ্ছাকৃত ঘটনা নয়, সেটা দ্রুত ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। যে ধরনের সমস্যার কথা শোনা যাচ্ছে সেই সমস্যার উৎস কি? ডিভিসির জল, অতিবৃষ্টি, জল জমার সমস্যা, সেইখান থেকে কিভাবে জলটা ঢুকছে এবং এর সঙ্গে আনুষঙ্গিক যা যা সমস্যা সেটা খতিয়ে দেখছেন। তো এখন সেই জায়গায় দাঁড়িয়ে শকুনের রাজনীতি করাটা আমার মনে হয় খুব বুদ্ধিমানের কাজ নয়। পুরো প্রশাসক যারা আছেন, পুরসভার ইঞ্জিনিয়ার যারা আছেন, রাজ্য সরকারের যারা রয়েছেন, তারা সবাই মিলে এই সমস্যাটা লক্ষ্য রাখছেন, উৎসে পৌঁছে সমাধানের চেষ্টা করছেন। দিলীপবাবুরা খেয়াল রাখুন, কোভিডের সময় আপনাদের ডবল ইঞ্জিন সরকার গঙ্গায় লাশ ফেলেছিলেন, দূষণ করেছিলেন সেই জলের। আর আমাদের সীমান্তে মানিকচকে আমাদের জল পুলিশ নামিয়ে ডেড বডি তুলতে হচ্ছিল আপনার ডবল ইঞ্জিন সরকার থেকে আসা ডেড বডি। ফলে আপনাদের মুখে বড় বড় কথা সাজে না। আমরা জানি, আমাদের প্রশাসন জানেন, আমাদের অফিসাররা জানেন সমস্যা হলে কিভাবে সমাধান করতে হয়। যথাযথ কাজ চলছে। লখিমপুরে যারা গিয়েছিলেন তাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে সমাজ বিরোধী বহিরাগত তারা আসছেন এবং এখানে অশান্তি পাকাতে আসছেন। যারা গিয়েছেন তারা ভারতবর্ষের সংসদ, তার সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব। লখিমপুরে গণহত্যা করেছে বিজেপি, কৃষক হত্যা করেছে বিজেপি এবং নির্দিষ্ট প্ররোচনা দিতে দিতে গত দুদিন ধরে আমরা এখনও পর্যন্ত সংবাদ মাধ্যমে যা দেখেছি, ঘটনার আগের দুদিন ধরে সমানে কৃষক আন্দোলনকে খুব ছোট করে, খাটো করে, অপমান করে প্ররোচনামূলক বিবৃতি দিয়েছেন বিজেপির নেতারা এবং তারপর বিজেপি নেতার ছেলে গাড়ি তুলে দিয়েছেন শান্তিপূর্ণ কৃষক আন্দোলনের উপর। ফলে সেখানে সুস্থ মানুষ তো প্রতিবাদ করবেই, এটা তো কেউ ইলেকশন করতে যাচ্ছে না, ওখানে সুস্থ মানুষ তো, এটা তো আমরা ভোটের রাজনীতি কেউ করতে যাচ্ছে না। কৃষকদের আন্দোলনটা তো নতুন নয়, এই ঘটনাটা তো আচমকা ঘটেনি। কৃষি নীতির প্রতিবাদে কৃষকরা তো দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। নরেন্দ্র মোদী, অমিত শাহ, যে পি নাড্ডা যেখানে থাকেন দিল্লির উপকণ্ঠে রাস্তায় বসে আছেন সপরিবারে কৃষকরা, তো তাদের তো সময় হচ্ছে না যাওয়ার। যখন দিকে দিকে কৃষক আন্দোলন চলছে তারা প্ররোচনা দিচ্ছেন বিজেপির নেতারা, অপমান করছেন, আর তাদের নেতার ছেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রীর ছেলে গাড়ি তুলে দিলেন। তো সেখানে প্রতিবাদ হবে না? তৃণমূল কংগ্রেসের এমপিরা যাবেন না? ভারতবর্ষের মানুষ প্রতিবাদ করছেন, অন্যান্য রাজনৈতিক দলও যেতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির নেতারা যে কথাগুলি, শব্দগুলি বলছেন তাদের লজ্জা হওয়া উচিত। তারা এই বর্বরচিত কৃষক হত্যাকে এখন শাক দিয়ে মাছ ঢাকতে চাইছেন। মনে ছিল না ভোটের আগে ডেলি প্যাসেঞ্জারির সময়, মনে ছিল না সারা ভারতবর্ষ থেকে নেতাদের এনে এই যোগী আদিত্যনাথ পশ্চিমবঙ্গে এসে কুৎসা করে গেছে ভোটের আগে, মনে ছিল না এই ত্রিপুরার বিপ্লবদের পশ্চিমবঙ্গে এসে কুৎসা করে গেছে, মনে ছিল না এখন পশ্চিমবঙ্গের সাংসদরা যদি ওখানকার কোনো নিগৃহীত, নির্যাতিত, নিহত যারা, তাদের পরিবারের পাশে দাঁড়ান, আন্দোলনের পাশে দাঁড়ান, তখন আপনাদের কুকথার বর্ষণ চলছে।